গ্যাস লিকেজে আবারও নারায়ণগঞ্জের একটি দুর্ঘটনা ঘটেছে, আগুনের ঘটনা এবং সেখানে নিহতেরও ঘটনা ঘটেছে, দুজন মারা গিয়েছেন। এবং এই আগুন লাগার ঘটনা গ্যাস লিকেজ থেকে আমাদের দেশে নতুন নয়, কিছুদিন পরপরই আমরা এই ধরনের ঘটনা দেখে থাকি। ঘটনা ঘটে, ঘটনা কেন ঘটে সেটিও আমরা জানি, তবে ব্যবস্থা কেন নেই না? ওটাই তো কথা, ব্যবস্থা নেওয়া হয় না। সুপারিশ মাল্লা আসে, সুন্দর সুন্দর সুপারিশ, সেখানে দেখা যায় আমাদের বিশেষজ্ঞরা চমৎকার ভাবে কারণটা নির্ণয় করেছেন, যেন একজন ডাক্তার, একজন খুব ভালো চিকিৎসক, তিনি রোগ নির্ণয় করতে পেরেছেন। রোগ নির্ণয় করে তো এখানে শেষ না, আপনি তাড়াতাড়ি করে এটার কি ঔষধ দিতে হবে সেই ঔষধ দিন, যদি অস্ত্রোপচার, যদি অপারেশন করতে হয় অপারেশন করুন ইত্যাদি। ওই কাজটুকু হয় না, হয় না কেন? সেখানে আবার স্বার্থান্বেষী মহলের ব্যাপার, ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে। আপনি একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন একদম শীর্ষ পর্যায় থেকে যে রেসিডেন্সিয়াল এরিয়াতে, আবাসিক এলাকাতে যে সমস্ত কলকারখানা রয়েছে, বিশেষ করে যে সমস্ত কলকারখানা দাহ্য পদার্থ অতি মানে সহজে আগুন লেগে যাওয়ার মতো একটা ব্যাপার আছে, এগুলাকে সরাতে হবে, একটা সিদ্ধান্ত শীর্ষ পর্যায়ে হয়ে গেল। জাতি জানলো যে ইনশাল্লাহ সরকার যখন বলেছেন সহায় দেবেন না, তারপরে দেখা যায় এক মাস, দুই মাস, এক বছর, দুই বছর হয়ে গেছে, কোনো কার্যক্রম নাই, চুপচাপ। এইটাই আসল কথা। আপনি দুই একটা অন্তত শিল্প কলকারখানাকে আপনি সরান, একদম আবাসিক এলাকাগুলোতে সরাই দেন, তারপরে দেখুন কি হয়। যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি গুলা ওই তদন্ত রিপোর্টের মধ্যে পাওয়া যায় এবং ভালো ভালো রিপোর্ট আসে, সেগুলার ব্যবস্থা নিন, ব্যবস্থা নেওয়া হয় না। এটা অনেকটা আমাদের যে অন্যান্য সেক্টরে আমরা যেটা দেখি যে আমাদের সিদ্ধান্ত থাকে ভালো, আমাদের আইন আছে ভালো, আমাদের বিভিন্ন ব্যাপারে অত্যন্ত কড়া ব্যবস্থা আছে, আইনের বুকে বইয়ের মধ্যে লেখা আছে, কিন্তু বাস্তবায়নে সেখানে জিরো। জি, ডক্টর গোলাম রহমানের কাছে জানতে চাইবো যে এই যে আজকে নারায়ণগঞ্জের যে ঘটনাটি ঘটলো সেখানেও কিন্তু বলা হয়েছে 7 দিনের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন দিতে হবে, সেই তদন্ত প্রতিবেদনও নিশ্চয়ই অনেক ভালো সুপারিশ আসবে, কিন্তু নিশ্চয়তা কি দিতে পারবে যে পরবর্তীতে আর এই ধরনের কোনো ঘটনা ওই এলাকায় ঘটবে না? হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে এই যে দুর্ঘটনাগুলি ঘটে যাচ্ছে, এখন দুর্ঘটনা ধর বলে কেউ আসে না এবং কেউ জানান দিয়েও আসে না, সবই হচ্ছে হঠাৎই এসে যায়। এখন কথা হচ্ছে কেন হচ্ছে, এটা আগে দেখা দরকার। এটা প্রধান কারণ হচ্ছে এই গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন কিংবা এই সমস্ত যে সমস্ত সংযোগ গুলো, এগুলো মেনটেনেন্স খুব খারাপ, মেনটেনেন্স হয় না, এবং মেনটেনেন্স না হওয়ার কারণে, ওই যেন তেন মেনটেনেন্স এর কারণে এই দুর্ঘটনাগুলি ঘন ঘন হয়, প্রায় মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হচ্ছে। এখন এটা যে স্বাভাবিকভাবেই আমাদের দেখভাল করা দরকার, যার বাড়ির, প্রত্যেকের বাড়ির ঘরের যার বিদ্যুৎ কিংবা গ্যাসের যে সংযোগ, এটা তো নিশ্চয়ই সে বাড়ির মালিক কিংবা ভাড়াটে, তারা তো আর এইভাবে টেকনিক্যাল নলেজ নেই, তারা তো সেটা দেখবার কথা না। কিন্তু যখন আমরা জিনিসপত্রগুলো ব্যবহার করি, অনেক সময় নিম্নমানের জিনিসপত্র ব্যবহার হয়, তখন এটার ওই দীর্ঘস্থায়ী কোনো মানে সুফল পাওয়া যায় না, যে কারণে এই লিকেজ, এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে। তো আমার মনে হয় এখানে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের এক ধরনের মনিটরিং সিস্টেম থাকা দরকার, তাদের একদম ইন্সপেকশন টিম থাকা দরকার, যে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘর বাড়ি, কলকারখানা, মিল, ফ্যাক্টরি, যাই হোক, সেগুলোকে এক ধরনের তারা মনিটর করবে, তারা দেখবে, দেখে দেখে তারা সাজেশন দিবে, কিংবা কখনো কখনো হয়তো প্রয়োজন হলে তারা পানিশমেন্ট কিংবা মানে ফাইন দিবে, ফাইন ধরবে, কিংবা এক ধরনের সচেতনতা সৃষ্টি করবে। এই বিষয়গুলো কিন্তু এই সেক্টরগুলিতে বিশেষ ভাবে থাকা দরকার, তাহলে হয়তো আর আগুনে দগ্ধ হয়ে কোনো প্রাণ অকালে ঝরে পড়বে না, বা এই ধরনের কোনো দুর্ঘটনা হয়তো ঘটবে না। সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করতে চাই। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত হবার জন্য।